কলকাতামুখী জোড়া ফুলের যে স্রোত, ইতিমধ্যে যারা সভা মঞ্চের কাছে চলে এসেছেন তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের স্লোগানিং চলছে, ছাত্র যুবদের করতালি, তাদের স্লোগানিং এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন। তাছাড়া বিভিন্ন জায়গায় মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা হাজির হচ্ছেন, ধীরে ধীরে তারা সভাস্থলের দিকে আসছেন। অর্কদীপ তোমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যান্ড রোড থেকে, আর প্রবীর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন একেবারে সভা মঞ্চ থেকে। প্রথমে একটু প্রবীরের কাছেই যায়। প্রবীর, সভা মঞ্চ থেকে কি বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা শোনার জন্য উন্মুখ হয়ে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। একদম সামনের সারিতে ছাত্র যুবদের দেখা যাচ্ছে, উৎসাহ উদ্দীপনাতে ভরপুর তারা। তো মূলত এখন আবহটা কেমন রয়েছে, কি মনে হচ্ছে এই সভা মঞ্চের উপরে দাঁড়িয়ে? দেখো, এখন সকাল 9টা বাজে, এখনও সময় রয়েছে অনেকটা, কিন্তু সকাল 9টা বাজতেই আমরা দেখেছি, সকাল থেকেই দেখাচ্ছি যে মঞ্চের মূল জায়গাটা, মঞ্চের সামনাটা ইতিমধ্যে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু দখলে নিয়েছে, এবং সময় যত গড়াবে, বেলা যত গড়াবে, কলকাতা যে সমস্ত জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকরা যখন সভামঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন, কলকাতা 3-4টে বড় বড় মিছিল আসার কথা আছে, কলকাতা লাগোয়া জেলাগুলো থেকে যখন মানুষ আসতে শুরু করবেন তখন কিন্তু এই জায়গাটা পুরোপুরি ভরে যাবে। একদম মঞ্চের পেছনে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, সামনে পার্ক স্ট্রিট ফ্লাইওভার পর্যন্ত যতদূর চোখ দেখা যায়, এবং পাশাপাশি বাঁদিকে লেলিন সরণি, ডান দিকে গেলে তোমার হাওড়ার দিকে যাওয়া যায়। এই পুরো রাস্তাটাই কিন্তু প্রতি বাড়ি দেখা যায় যে তৃণমূল কর্মী সমর্থকদের দখলে চলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এবং আজকেও কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে অতীতের সমস্ত রেকর্ড তৃণমূল কংগ্রেস ভেঙে দেবে এবং আজকের 21শে জুলাই নতুন রেকর্ড গড়বে, যেখানে সাম্প্রতিককালে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল জয়, 4টে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়, সমস্ত কিছুকে সামনে রেখে এবারের 21শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার ফলে একদিকে যেমন শহীদ দিবস পালন করা হবে, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে মা মাটি মানুষ ধন্যবাদ, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে জয়ের পরে মানুষকে ধন্যবাদ জানানোরও সভা এটা, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং স্বাভাবিকভাবেই আজকের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আগামী দিনের জন্য রাজ্য রাজনীতি তো বটেই, আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে তার দিক নির্দেশ করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, এর মাঝখানে রাজ্যের আর কোনো বড় নির্বাচন নেই দু একটা পুরসভা বা নির্বাচন ছাড়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে 26-এ নির্বাচনের রোডম্যাপ আজকে থেকে কি একে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেটা শোনার জন্য পাশাপাশিভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনে কোনো রদবদল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ঘটান কিনা সেটা দেখার, আর সংগঠনকে শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বার্তা দেন সেটা শোনার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু মুখিয়ে রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, তুমি থাকো, আসছি আমরা তোমার কাছে। স্ট্র্যান্ড রোড থেকে একটু ঘুরে আসি, অর্কদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ, তো এখানে যারা উপস্থিত কি বলছেন, তারা কতটা মুখিয়ে রয়েছেন, কতক্ষণের মধ্যে তারা পৌঁছে যাচ্ছেন সভা মঞ্চে, ব্যস্ততা কি আপাতত? দেখো, যত বেলা গড়াচ্ছে বা যত সকাল থেকে আমরা যত সময় এগিয়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন মানুষ ধর্মতলামুখী যাচ্ছেন, এবং এই যে 21শে জুলাই যে সভা, সেই সভায় যোগ দিতে যাচ্ছেন। যেমনটা প্রবীর বলল যে এই পুরো অঞ্চলটাই, যে সেন্ট্রাল এভিনিউ থেকে পার্ক স্ট্রিট পুরো অঞ্চলটাই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে ভিড়াক্কার হয়ে যায়, এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এক্সপেক্টেড সেটাই। সকাল যত গড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি স্ট্র্যান্ড রোড, বাবুঘাট থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ ঢুকতে শুরু করেছেন, এখনও বহু মানুষ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, এবং পুরো স্ট্র্যান্ড রোড ঘিরেই কিন্তু বহু মানুষের ঢল। আমি একটু 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 কথা বলার চেষ্টা করব, কোথা থেকে তারা এসেছেন, আপনারা কোথা থেকে আসছেন? বাঁকুড়া থেকে আসছেন, কখন এসে পৌঁছেছেন? ভোর পাঁচটার সময় এসেছেন। কতজন মিলে এসেছেন, অনেকে মিলে এসেছেন নাকি? কতজন মোটামুটি? আমাদের গ্রাম থেকে ধরুন 50 জন। আচ্ছা, কি প্রত্যাশা নিয়ে এসেছেন আজকে, কিসের জন্য আপনারা এখানে এসেছেন? মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে, কিছু বিশেষ কিছু শুনতে এসেছেন? বিশেষ কিছু শুনতে এসেছেন? কি শুনতে এসেছেন? বিশেষ কিছু বার্তা যদি দেই। মিটিং শুনতে এসেছে আমরা।
কি বার্তা দেয় শুনতে এসছে, কি বার্তা দেয় সেটা জানতে একবার, কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটা শুনতে তারা এসছেন বলছেন। এবং একই সঙ্গে এটা কিন্তু আজকে শুধু শুধু শহীদ স্মরণ নয়, একই সঙ্গে মানুষকে ধন্যবাদ জ্ঞাপনের সভা, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং সেইভাবেই দেখছি আমরা প্রত্যেকবারের মতোই বহু জেলা থেকে হাজারে হাজারে মানুষ তারা কিন্তু ধর্মতলা অভিমুখে ইতিমধ্যেই যাওয়া শুরু করেছেন। এখনও অনেকটা সময় বাকি রয়েছে। একটু আগে প্রবীর যে ছবি দেখাচ্ছিল যে ইতিমধ্যেই সভাস্থলে বেশ কিছু মানুষের ভিড় হয়েছে, এবং এইখানে স্ট্র্যান্ড রোডের যে চিত্র, যে যেখান থেকে মিছিল করে মানুষ ধর্মতলার দিকে যাচ্ছেন, সেই মিছিলের চিত্র থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার রাত্রেই, যে যত বেলা গড়াবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে এবং ধীরে ধীরে ভরে উঠবে ধর্মতলা সভাস্থল। একেবারে আবার সভাস্থলের দিকেই যাব, প্রবীর আমাদের প্রতিনিধি আছেন। প্রবীর, সভাস্থল থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, এটা শোনার জন্য তো অবশ্যই তৃণমূল কর্মীরা তারা অপেক্ষা করছেন, কিন্তু রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও একটা নজর রাখা হয় যে কি বলা হচ্ছে এখান থেকে, উল্লেখযোগ্য কি কি বলা হতে পারে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেই হোক বা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটেই হোক। দেখো, 21 জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলের যে মুখপাত্র জাগো বাংলা একটা বার্তা দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পরিষ্কার কথা বলেছেন যে এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষের অসুবিধা হয়, এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, অহংকারের কোনো জায়গা নেই, মানবিকতার সঙ্গে মাথা নিচু করে কাজ করতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই যে প্রথম সারির দুজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, 21-এর বার্তা দেওয়ার আগে কিন্তু মোটামুটি একটা বার্তা দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে আগামী দিনে সুশৃঙ্খলভাবে মাথা নিচু করে, অহংকার ত্যাগ করে, কোনো ঔদ্ধত্য না দেখে মানুষের জন্য কাজ করতে হবে মানবিকতার সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষের অসুবিধা হয়। এবং এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের কাছে বড় টার্গেট হচ্ছে যে 2021-এর যে নির্বাচন তার থেকে বেশি আসন্নে ক্ষমতায় আসা, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে চটিয়ে, মানুষকে খেপিয়ে, মানুষকে বিরক্ত করে, মানুষকে সমস্যায় ফেলে কোনো কাজ করা যাবে না। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসাবে তুমি দেখেছ যে বেশ কয়েকটি বৈঠক নমান্য করে তিনি বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জাগো বাংলা বার্তা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তারা এখানে এসে পৌঁছবেন। সুতরাং একদিকে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরও বাড়িয়ে তোলা, পাশাপাশি বিরোধীদের মোকাবিলা এ রাজ্যে বাম, কংগ্রেস এবং বিজেপিকে এক বন্ধনীতে রেখে রাজনৈতিক লড়াই চলবে, সেই বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মুহূর্তে, ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার বলেছেন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অস্তিত্ব কিন্তু বেশি দিন থাকবে না। তাহলে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে রেখে, বিরোধী মঞ্চকে শক্তিশালী করে, সংসদের ভেতরে বাইরে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা ভোটের আগেও নিয়েছেন, এবং ভোটের পরেও যাতে ইন্ডিয়া জোট বজায় থাকে, শক্তিশালী হয়, সেই ভূমিকা তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন, আজকে এখানে অখিলেশ যাদব আসার কথা। অর্থাৎ ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা নেবে আগামী দিনেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে জোটকে শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, বিজেপির বিরুদ্ধে সামগ্রিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে লড়াইয়ের জন্য আরও কতটা জোরালোভাবে ডাক দেন সেটা দেখার বিষয়। এবং রাজ্য রাজনীতিতে অবশ্যই বটে যে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে আগামী দিনে, দলকে সুশৃঙ্খল রেখে, সংগঠিত রেখে কীভাবে লড়াই করবে এই রাজ্যে তিনটে মূলত রাজনৈতিক দলের বিরুদ্ধে, সেক্ষেত্রে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেটা শোনার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে শুক্রবার থেকে আসতে শুরু করেছেন, এবং আজকে 21-এর সকালে তারা কিন্তু মঞ্চমুখী হচ্ছেন, সমাবেশস্থলে আসছেন, এবং যত বেলা গড়াবে এই ভিড় কিন্তু আরো বাড়বে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।